আমার কি তাহলে উচিত ছিল ওই শিক্ষকের কুপ্রস্তাবে রাজি হওয়া আমি রাজি না হয়ে অনেক বড় অন্যায় করেছি বলে এখন আমার মনে হয় কারণ আমি ফেল আমার চরিত্র নিয়ে কথা বলে কোনো মহিলা শিক্ষকের অনুপস্থিতিতে আমাকে দরজা আটকে জোর জবরদস্তি করা হয়েছে আমি তার মতো সাহসী হতে পারি নাই এজন্য আমি মারা যাই নাই কে জানে এর পরবর্তীতে আমি বেঁচে থাকবো কিনা আমাকে একা করে ফেলা হয়েছে এক এক ঘরে করে দিয়েছে শিক্ষকেরা আমাকে অনার্স ফাইনাল ইয়ারের ভাই ভাই ফেল করানো হয়েছে প্রতিবাদের ফলাফল স্বরূপ আজকে আমি অনার্স ফেল। একজন শিক্ষক আমাকে ইন কোর্সে চল্লিশে ডাবল শূন্য দিয়েছে এটা তো খুন এভাবে সমাজ একের পর এক মেধাবী ছাত্র ছাত্রীদের খুন করে ফেলছে আমি যে সেলটি ফেস করেছিলাম সেটি প্রথমত আমি যখন অভিযোগ দায়ের করি তখন কোনো সেল ছিল না মেয়াদ উত্তীর্ণ একটি সেল ছিল এবং তৎকালীন সময়ে কোনো সেল না থাকায় আমাকে সরাসরি উপাচার্য স্যার বরাবর অভিযোগ করতে হয় এবং এই উপাচার্য স্যার বরাবর অভিযোগ করার কারণে আমার উপরে অনেক ধরনের প্রেসার আসে যারা অভিযুক্ত শিক্ষক ছিলেন তারা আমার গ্রামের বাড়িতে পর্যন্ত চলে গিয়েছে তারা আমার বাড়িতে চলে গিয়েছে আমার বাবা মা অসুস্থ তাদের উপরে প্রেসার করেছে প্রত্যাহার করার জন্য সে প্রত্যাহার না করাতে আমাকে বিভাগের রুমে কোনো মহিলা শিক্ষকের অনুপস্থিতিতে আমাকে দরজা আটকে জোর জবরদস্তি করা হয়েছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সাংবাদিক সমিতি আছে প্রেসক্লাব আছে এদেরকে শিক্ষকেরা তাদের ক্ষমতা বলে ভয়ভীতি দেখিয়ে বলেছে আমার প্রসঙ্গে যেন কোনো নিউজ না হয় সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন নিউজগুলো না আসে আমি যে এত মানে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করছি আমি ভেতর থেকে এতটা স্বাভাবিক না আমার জীবনটা এতটা নর্মাল না মানে এই যে আজকে ফায়ডোজ অবন্তিকা যে মারা গেছে এটার জন্য আমি কতটুকু দুঃখ বোধ করছি এটা হয়তো বোঝাতে পারবো না মেয়েটা সাহসী বলেই সে মারা গেছে আমি তার মতো সাহসী হতে পারি নাই এজন্য আমি মারা যাই নাই কিংবা কে জানে এর পরবর্তীতে আমি বেঁচে থাকবো কিনা কারণ আমার জীবন তো স্বাভাবিক না আমার একটা অভিযোগ দায়ের করার কারণে ওইটাই যেন অপরাধ হয়ে উঠেছে আমার ক্লাসমেটরা আমার সাথে মিশতে ভয় পায় আমি দুই বছর যাবৎ কারোর সাথে মিশতে পারি না তাদেরকে ভয়ভীতি দেখানো হয় আমাকে একা করে ফেলা হয়েছে এক এক ঘরে করে দিয়েছে শিক্ষকেরা একুইস্ট পার্সন বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় ডিপার্টমেন্ট দিয়ে আমার সামনে দিয়ে সেই শিক্ষক ঘুরে বেড়ায় আমার ক্লাসের পরীক্ষার সময় উনি আসে ওনাকে কোনো সিকে মানে লিভে পাঠানো হয় নাই আমাকে এইট সেমিস্টারে ফেল করানো হয়েছে আমার অ্যাসাইনমেন্ট টিচাররা নিতে চায় না বাধ্য করে যে না আমরা অ্যাসাইনমেন্ট নিব না আমাকে সেভেন সেমিস্টারে ফেল করানো হয়েছে আমাকে অনার্স ফাইনাল ইয়ারের ভাই ভাই ফেল করানো হয়েছে আমি আজীবন পড়াশোনা ব্যতীত কিছু করিনি আমি একজন একজন নন পলিটিক্যাল স্টুডেন্ট আমি কোনো অর্গানাইজেশন করি না খুবই সাধারণ একজন ছাত্রী আমি সেখান থেকে আমার জন্য এতটুকু সহজ ছিল না একটা প্রতিবাদ করা আমার দেয়ালে থেকে যাওয়ার কারণে আমি প্রতিবাদ করেছি সেই প্রতিবাদের ফলাফলস্বরূপ আজকে আমি অনার্স ফেইল প্রতিবাদ করা আমার অন্যায় ছিল আমি প্রতিবাদ আর প্রতিবাদ করার ফলে আমি আমার পরিবার থেকে অনেকটাই বিতাড়িত আমাকে তাদের একসেপ্ট করতে কষ্ট হয় সমাজে আমার বন্ধু বান্ধবদের সাথে আমি মিশতে পারি না আমি এক ঘরে আমার টিচার আমাকে দেখেন না আমার ক্যালিবার আমি যতই হাই ক্যালিবার প্রকাশ করি আমি মার্ক পাই না শিক্ষকদের এত স্বজনপ্রীতি আমার কি তাহলে উচিত ছিল ওই শিক্ষকের কুপ্রস্তাবে রাজি হওয়া আমি রাজি না হয়ে অনেক বড় অন্যায় করেছি বলে এখন আমার মনে হয় কারণ আমি ফেইল আমি আমি সকল জায়গায় ফেল আমার মার্কশিট নিয়ে আমি বলেছি যে একটু পুনর্মূল্যায়ন করা হোক করা হয়নি একজন এর আগে একজন শিক্ষক আমাকে ইন কোর্সে চল্লিশে ডাবল শূন্য দিয়েছে এবার চেয়ারম্যান স্যার আমাকে ওনার দুইটা কোর্সে ইন কোর্সে একশোতে তিন দিয়েছে একটা বিশ্ববিদ্যালয় একটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসাবে আমি কতটুকু খারাপ মেধার অধিকারী হলে আমি তিন পাই মানে এটা তো বিবেক দ্বারা পরিচালিত একটা সংস্থা মানে পাবলিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠান এটা কোথাও দেখি না আমার প্রসঙ্গের ক্ষেত্রে আমি বুঝতে পেরেছি যে স্টুডেন্টের মেরুদণ্ড কতটুকু ভেঙে দেওয়া হয়েছে এই দুই বছর আমি ভুগছি প্রতিনিয়ত ভুগছি আমাকে কাউন্সেলিং নিতে হয় আমি তো স্বাভাবিক না আমার মতো এরকম আমার বিভাগেও অনেক আছে আমার ক্যাম্পাসে অনেক আছে কেউ প্রকাশ করে না এই একটা রিজনে আজকে প্রকাশ করলাম আজকে মারা গেছে দেখে এতগুলা মানুষ একত্রিত হয়েছে যে যে মারা যায়নি বছর আগে থেকে সে যুদ্ধ করে আসছিল সে যদি বিচার পেত আজকে কি সে মারা যেত এটা তো খুন এভাবে সমাজ একের পর এক মেধাবী ছাত্রীদের খুন করে ফেলছে সে বিচার পেলে তো আজকে এই ঘটনা ঘটতো না আমি যে বেঁচে আছি এটা বোধহয় আমার মানে খোদাতালা আমাকে বাঁচিয়ে রেখেছেন রমজান মাসে আমি রোজা আছি রোজা থেকেও আমি গতকাল রাতেও যখন এই ঘটনা শুনেছি আমরা হলের দরজা ভেঙে আমরা বাইরে এসেছি আমাদের হল থেকে বের হতে দেওয়া হয় না এভাবে তো একটা বিশ্ববিদ্যালয় একটা জাতির সমাজ মানে সমাজ চলতে পারে না আমরা তো নেক্সট জেনারেশন আমাদেরকে বৃদ্ধি হতে দেওয়া হয় না একটা অভিযোগ একটা মেয়ে কেন করবে বলেন কোনো সমাধান যদি আসে তখন সে করবে কোনো দৃষ্টান্ত যদি আসে আমাদের তো দৃষ্টান্ত নাই ক্যাম্পাসে একটা এরকম ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি আমি আন্দোলন করেছি দু সালে এটা দু সাল আমি কোনো সমাধান পাইনি উল্টো আমাকে যেভাবে ফেল করানো হচ্ছে আমার আমার ভবিষ্যৎটা নষ্ট করে দিয়েছে অলরেডি দিয়েছে আমার পড়াশোনার প্রতি কোনো ইচ্ছা আর আমি পাই না আমি আগ্রহ পাই না আমি কিভাবে পড়াশোনা করব অথচ একসময় আমারও স্বপ্ন ছিল আমি একটা ভালো চাকরি করব অথবা যেই ক্লাসে আমি নিজে পড়াশোনা করছি ওই ক্লাসের একজন শিক্ষক আমি হতে পারতাম সে ক্যালিবার কি আমার নাই এই দায়ভার শুধু আমার একার আমার দোষ আমি অভিযোগ দিয়েছি সেটা ছিল ইমপ্রেস ফিল্মের একজন এক্সিকিউটিভ প্রোডিউসার উনি সিনেমা নির্মাণ করেন আবার আমার বিভাগে লেকচারার ছিলেন তৎকালীন সময় এখনও বহাল আছেন উনি আমাকে কাজের জন্য ওনার অফিস রুমে ডেকে নিয়ে গিয়ে আমাকে হ্যারাস করেন এটা নিয়ে আমি অনেকদিন ভুগেছি আমি নিজেকে দমে রেখেছি যে আমরা তো প্রকাশ করতে ভয় পাই যখন আমার দেয়ালে পিঠ টিকে গেছে আমাকে ফেল করানো হচ্ছে আমাকে ক্লাসরুমে প্রতিবন্ধী বিশেষ সম্পন্ন শিশু বলা হচ্ছে বাকি ক্লাসমেটদের সামনে আমার বাবাকে বলা হচ্ছে আপনার মেয়েকে বহিষ্কার করে দিব আমাদের বিভাগটা ধ্বংস হয়ে যাচ্ছে এই একটা স্টুডেন্টের জন্য আমি প্রতিবাদ করাতে আমাকে উপর আরও প্রত্যাহার করার জন্য কি কি ঘটনা ঘটায়নি আপনারা ইনভেস্টিগেশন করলে দেখতে পাবেন জানতে পাবেন এখন যিনি ভিসি ম্যাডাম আছেন উনি আমার যখন তদন্ত কমিটি মানে গঠন করা হয় নতুন করে মেয়াদ উত্তীর্ণ যেটা ছিল ওটাকে নতুন করে কমিটি গঠন করা হয়েছিল ভিসি ম্যাডাম ওই কমিটির একজন সদস্য ছিলেন তখন উনি ভিসি ছিলেন না সাদেকা হালিম ম্যাডাম ম্যাডাম অনেক নারীবান্ধব কিন্তু ম্যাডামের উপস্থিতি থাকা সত্ত্বেও আমি এখন পর্যন্ত বিচার কেন পেলাম না কয়েক দফায় এটার রিপোর্ট আসা সত্ত্বেও ওই আবু শাহেদ ইমন যিনি শিক্ষক এবং ওনার ওনাকে সাহায্যকারী আমাদের চেয়ারম্যান স্যার জন অধ্যাপক জুনায়েদ হালিম ওনারা দুজন মিলে আমাকে যে পরিমাণে ইয়ে করেছেন এই এতগুলো তদন্ত কমিটির রিপোর্ট আসা সত্ত্বেও ওনারা সুপ্রিম কোর্টে রিট করেছেন যে আমরা বিচার মানি না একজন শিক্ষক কতটুকু মানে বেহা হইলে নিজের দোষ ঢাকতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় সুপ্রিম কোর্ট থেকেও তারা হেরে গেছে আমি তো সুপ্রিম কোর্ট থেকেও লড়ে আসছি তারপরেও সুপ্রিম কোর্ট থেকে আসার পরেও কেন এখনও রিপোর্ট পাবলিশ হয় না কেন হয় না কোথায় ক্ষমতা আমি একজন সাধারণ শিক্ষার্থী কোথায় ক্ষমতা আমার তো বেঁচে থাকার কথা না সিন্ডিকেটে মানে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট আমি তো জানতে পারিনি আমার তো এখতিয়ার নাই কিন্তু সেই রিপোর্টের বিপরীতে গিয়ে ওই শিক্ষক সুপ্রিম কোর্টে রিট করেছে যে আমি বিচার মানি না সে রিটও সুপ্রিম কোর্ট থেকে খারিজ হয়ে গিয়েছে তাহলে আমি তো সুপ্রিম কোর্ট থেকেও জিতে এসেছি জি জি মানে দুইবার কমিটি হয়েছে দুইবার কমিটির রিপোর্ট উনি মানেননি সেই রিপোর্ট নিয়ে উনি রিট করেছেন সে রিটও খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট সেই রিটার কপিও আমার কাছে আছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আছে তারপরেও ওই শিক্ষক এখনও মানে ওনার চাকরিচ্যুত ওনাকে করা হয়নি উনি ইমপ্রেস ফিল্মের এক্সিকিউটিভ প্রোডিউসার এই ক্ষমতা বলে উনি সকল জায়গায় কি পার পেয়ে যাবে ওনার নাম আবু শাহেদ ইমন ফেল করার ভয়ে ছাত্রছাত্রীরা কথা বলে না এখন তো আমি ফেল করেই গেছি আমার তো স্টুডেন্টশিপের আর কোনো ভয় নাই এজন্য আমার আমার জীবন যানমানেরও কোনো ভয় নাই এই যে আমি রাস্তাতে চলি আমাকে ওনারা এরা যদি মেরেও ফেলে আমি তো বলতে পারবো না আমি তো সেটা ঠেকাইতে পারবো না আমি কিভাবে সেটা প্রতিরোধ করব। আমি সারাক্ষণ অনিরাপত্তা ভুগি আমার পরিবার অনিরাপত্তায় ভুগে আমি প্রকাশ করাতে যদি অনিরাপত্তায় ভুগি তাহলে যারা প্রকাশ করছে না তারাও যে নিরাপদ এরকম কোনো বিষয় নাই এখন কাজ করছে কিন্তু রিপোর্ট হয় রিপোর্ট ওই স্টুডেন্ট একুশ পার্সেন্ট জানতে পারে না একের পর এক কমিটি গঠন করা হয় একটা প্রসঙ্গে তিনটা চারটা কমিটি কেন লাগবে তাহলে একাধিক কমিটি হবে একুশ পার্সন একাধিকবার বলবে আমি মানি না একাধিকবার রিট হবে একাধিকবার খারিজ হবে এভাবে দিনের পর দিন সময় অতিবাহিত হয়ে যায় আর ওই শিক্ষক চাকরিতে বহল হতে থাকে ওনারা দেশ বিদেশ ঘুরে বেড়ান পিএইচডি করার ছুটি নিলেই পাঁচ বছরের ছুটি তাহলে তো কোনো শাস্তি হয় না এভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে মানে বঞ্চিত করা হচ্ছে তার অধিকার থেকে এটা তো শুধু স্টুডেন্ট রাইটস না এটা তো হিউম্যান রাইটসের ফ্যাক্ট এটা ওমেন রাইটসের ফ্যাক্ট একজন স্টুডেন্ট সে ছেলে হোক বা মেয়ে হোক যদি এই ধরনের কোনো যৌন হয়রানি বিষয়ক অভিযোগ আনে প্রকাশ করে তার চরিত্রটুকু কতটুকু মানে তার চরিত্র নিয়ে কথা বলা হয় এই এইটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না কিন্তু এখন কিন্তু আমরা দেখেছি যে মানে চরিত্র নিয়ে কথা বলা নিষেধ কিন্তু সকলখানে চরিত্র নিয়ে কথা বলা হয় আমার বিভাগের শিক্ষকদের সাথে যখনই কেউ কথা বলতে যায় আমার চরিত্র নিয়ে কথা বলে মেনে নেন দুই মিনিটের জন্য আমার চরিত্র খারাপ আমি চরিত্রহীন কিন্তু তবুও তো ঘটনাটা ঘটেছে সত্যতা তো আপনারা প্রমাণ পাচ্ছেন একাধিক কমিটির মাধ্যমে কিন্তু যিনি যিনি চরিত্রহীন তার সাথেও কি আপনারা তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারেন এটা তো সম্ভব না এটা তো হয় না কিন্তু এটা ঘটছে